আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা অনলাইনে নতুন আছেন, টেলিগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, ট্রাস্ট ওয়ালেট এবং প্রত্যেকটা এয়ারড্রপে কীভাবে জয়েন করবেন জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আদারস কিন্তু এখানে কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটি সম্পূর্ণ শুরু করার আগে আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত আমরা শিখবো কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়, ওকে, কারণ এয়ারড্রপে জয়েন করার জন্য আপনাকে মাস্ট বি টেলিগ্রাম ইউজ করতে হবে। প্রথম আমরা শিখবো কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট করতে হয়, দেন হচ্ছে আমরা শিখবো টুইটার অ্যাকাউন্ট, প্লাস হচ্ছে তিন নম্বর হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, লাস্ট হচ্ছে আমরা কীভাবে প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করবো সেটা শিখবো। তো প্রথম স্টেপে আমরা চলে যাই, প্রথম হচ্ছে আমরা টেলিগ্রাম অ্যাকাউন্টটা কীভাবে খুলবো সেটা দেখবো। তো যাদের ফোনে টেলিগ্রাম নাই তারা কী করবেন, প্লে স্টোরে যায় সার্চ দিবেন টেলিগ্রাম, চলে আসবে। আর আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোডটা করে নেবেন। দেন ডাউনলোড করার পরে আপনারা সিম্পলি ওপেন করবেন, দেন ওপেন করার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনি কী করবেন স্টার্ট মেসেজিং এই অপশনটাতে একটা প্রেস করে দিবেন। ওকে, তো আজকের ভিডিওটা কিন্তু ফুল টিউটোরিয়াল করা হবে, তো একটু কিন্তু লং হবে, তো সবাই ধৈর্য ধরে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো দেওয়ার পরে এখন দেখেন অ্যালাউ চাইবে, প্রত্যেকটা অ্যালাউ করে দিবেন। ওকে, অ্যালাউ করে দেওয়ার পরে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, এখানে একটা ফোন নাম্বার দিবেন, দেন হচ্ছে এই অপশনে প্রেস করবেন, দেন ওকেতে ক্লিক করবেন, অ্যালাউ অপশনে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর একটু লোডিং নিবে, আমার নেটটা একটু স্লো যার কারণে একটু লোডিং নিচ্ছে। দেন হচ্ছে আপনাদেরকে একটা কিন্তু কোড পাঠাই দিবে। ওকে, তো আমরা একটু ওয়েট করতেছি, আমাদের মাঝে কোড চলে আসছে, দেন আমরা একটু কপি করবো, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে আপনাদের হচ্ছে নাম চাইবে, আপনারা একটা নাম দিয়ে দিবেন সিম্পলি, তো আমাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে, নাম দিবেন, দেন হচ্ছে কমপ্লিট করবেন, দেন আমি পাসওয়ার্ডটা দিয়ে ব্যাক করতেছি। দেন নাম দেওয়ার পরে কিন্তু আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেন আপনারা চলে আসবেন কোথায়, এই যে থ্রি ডট আইকনে চলে যাবেন, এই যে এখানে চলে যাবেন। ওকে, যাওয়ার পরে সেটিং অপশনে প্রেস করবেন, সেটিং অপশনে প্রেস করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে, আপনারা চলে যাবেন এই অপশনটাতে। ওকে, দেন এই অপশনটাতে যাবেন, যাওয়ার পরে কিন্তু আপনাদের এখানে ফাঁকা থাকবে। ওকে, তো আপনারা এখানে একটা ইউজার নেম দিবেন যেটা হচ্ছে কেউ ইউজ করে নাই, সিম্পল আমি যদি দেখাই A2C7, দেখেন এটা কিন্তু অ্যাভেলেবল আছে, এই ইউজার নেমটা কিন্তু অ্যাভেলেবল আছে, তো এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো আপনারা সেম একটা ইউজার নেম দিবেন যেটা আপনার হচ্ছিল অ্যাভেলেবল আছে। ওকে, তো এখানে দেওয়ার পরে যেমন আমার এটা আছে, দিব, দেওয়ার পরে হচ্ছে এই যে উপরে দেখেন টিক মার্ক আছে, এই টিক মার্কে প্রেস করবেন, কারণ আপনার কিন্তু টেলিগ্রাম ইউজার নেমটা কিন্তু মাস্ট বি প্রয়োজন। ওকে, দেন আমরা করবো কি, এখন হচ্ছে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন দেন সেকেন্ডের শোরে চলে যাবো। সেকেন্ড অপশন হচ্ছে আমাদের কীভাবে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে, সরাসরি ওখানে প্রেস করবেন, প্রেস করার পর একটা ব্রাউজার সিলেক্ট করবেন, তো আমি অপারা মিনিটা সিলেক্ট করতেছি। প্রেস করার পরে আপনাদেরকে সরাসরি এরকম একটি ইন্টারফেস, নতুন একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আপনারা কী করবেন, আপনারা চাইলে সাইন আপ উইথ গুগলও ক্লিক করতে পারেন, কিংবা সাইন আপ উইথ এই যে জিমেইল আছে, ফোন নাম্বার আছে, তো আমরা এখন হচ্ছিল এটা সাইন আপ উইথ ফোন নাম্বার এখানে প্রেস করব। দেন প্রেস করার পরে আপনার নাম দিবেন, তো আমি আমার নাম দিচ্ছি, দেন হচ্ছে একটা ফোন নাম্বার দিবেন, তো আমি এখানে ফোন, আমরা যদি আপনি যদি জিমেইল ইউজ করতে চান সেক্ষেত্রে কী করবেন, এই যে ইউজ ইমেইল ইন্টারেস্টেড এখানে একটা প্রেস করবেন, আপনাদের এখানে ইমেল দিতে বলবে। ওকে, তো আমরা ইমেলটা দিলাম, দেওয়ার পর হচ্ছে আমরা ডেট অফ বার্থডে দিব, দেন হচ্ছে আমরা 2021 এখানে প্রেস করব। প্রেস করার পরে আমরা এখানে জন্ম তারিখটা দিব, দেন হচ্ছে অক্টোবর, দেন হচ্ছে এখানে হচ্ছে আমরা 25শে ফেব্রুয়ারি, ওকে সেট করে দিলাম। দেন হচ্ছে নেক্সট অপশনে প্রেস করে দিবেন, দেন আবার নেক্সট অপশনে প্রেস করে দিবেন, প্রেস করার পর সাইন আপ অপশনে প্রেস করবেন। প্রেস করার পর দেখেন আপনাদের এখানে একটা ইমেইল একটা কোড পাঠাইছে। ওকে, তো আমরা চলে যাবো আমাদের জিমেইলে, চলে যাবো আমাদের জিমেইলে চলে যাই, দেখেন আমাদের কিন্তু একটা কোড চলে আসছে। ওকে, তো আমাদেরকে এই যে কোডটা এখন কপি করবেন, আপনারা যদি ফোন নাম্বার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফোন নাম্বারে কিন্তু কোড যাবে। ওকে, তো আমরা এখন দিলাম, দেওয়ার পর হচ্ছে নেক্সট অপশনে প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর এখন কিন্তু আমরা পাসওয়ার্ড দিতে বলতেছে। ওকে, তো আমরা একটা পাসওয়ার্ড দিব, তো আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আপনাদের মন মতো করে। দেওয়া কমপ্লিট, এখন হচ্ছে আমরা নেক্সট অপশনে প্রেস করে দিব।
দেন প্রেস করে দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট। আপনারা এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে নেবেন, তো আমরা এখন এই যে আপনারা এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে নেবেন, তো আমরা এখন সিলেক্ট করবো না, দেন হচ্ছে আমরা স্কিপ নাও ফর নাও এখানে একটা প্রেস করে দিব। দেন প্রেস করে দেওয়ার পর এখন বায়ো, তো আমরা এখন বায়োটা লিখবো না, তো সেক্ষেত্রে কী করবো আমরা স্কিপ ফর নাও এখানে একটা প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর আমরা এখন কী করবো, এই যে নেক্সট অপশন আছে নেক্সট অপশনে প্রেস করে দিব। ওকে, দেন আমরা আবার নেক্সট অপশনে প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর আপনারা কী করবেন, এই যে নট টুডে এখানে প্রেস করবেন। প্রেস করার পরে যা আছে ওরকমই থাকবে, জাস্ট কী করবেন এই যে স্কিপ আছে স্কিপ অপশনে প্রেস করে দেবেন। তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট। ওকে, তো আপনারা এখানে যদি আপনাদের বলে যে ইউজার নেমটা চেক করার জন্য, তো আপনি কী করবেন, ইউজার নেম কোথায় চেক করবেন, তো আপনারা কি এই যে ম্যান আইকন দেখতেছেন এই যে এখানে, এখানে একটা প্রেস করে দিবেন। তো আমরা এখন এখানে প্রেস করে দিলাম, দেখেন আমাদের কিন্তু নামটা এই যে এটা হচ্ছে নাম প্লাস হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ইউজার নেম। ওকে, যখন ইউজার নেম চাবে তখন এখানে প্রেস করবেন, আর যখন বলবো যে প্রোফাইল লিঙ্কটা দিতে তখন কী করবেন, এই যে প্রোফাইলে চলে যাবেন। আমি প্রোফাইলে চলে যাচ্ছি, যাওয়ার পরে যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের থ্রি ডট আইকন আসছে, এই থ্রি ডট আইকনে একটা প্রেস করবেন। দেন প্রেস করার পরে এই যে আপনার হচ্ছে ওখানে কপি লিঙ্ক থাকবে, এখানে হচ্ছে অপার মিনি যেখানে হচ্ছে শেয়ার অপশন থাকবে, তো শেয়ার অপশনে প্রেস করবেন। প্রেস করার পরে আপনাদের এই যে এখান থেকে কপি টু ক্লিক বোর্ড লেখা থাকবে আপনাদের, তো এখানে কপি টু ক্লিক বোর্ডে ক্লিক করে আপনি কপি করে নেবেন, ওইটাই হচ্ছে আপনাদের প্রোফাইল লিঙ্ক, কিবা এই যে এখানে প্রেস করবেন, উপরে প্রেস করার পরে এইটাই হচ্ছে আপনাদের প্রোফাইল লিঙ্ক। ওকে, তো আমাদের টুইটার খোলা কমপ্লিট, এখন হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। তো ভিডিও আমি দেখাচ্ছি, আমাদের কিন্তু অলরেডি ট্রাস্ট ওয়ালেট নিয়ে একটা টিউটোরিয়াল করা আছে, তো আপনারা কী করবেন এই টিউটোরিয়ালটা দেখে নেবেন। ওকে, আর এই টিউটোরিয়ালের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে, তো আপনি ওখান থেকে সরাসরি সিম্পলি ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ট্রাস্ট ওয়ালেট কীভাবে খুলতে হয় টোটালি দেখতে পারবেন, এবং কীভাবে বাইসেল করতে হয়, কীভাবে হচ্ছে টোকেনগুলো নতুন টোকেনগুলো অ্যাড করতে হয়, এটা নিয়েও কিন্তু সব কিছু বিস্তারিত আলোচনা করা আছে, একটা ভিডিওটা দেখলেই কিন্তু আপনি টোটালি সব কিছু বুঝতে পারবেন। ওকে, তো অলরেডি আমাদের কিন্তু তিনটা এক্সপ্লেন করা কমপ্লিট হয়ে গেছে, এখন কী করবো আমরা, হাউ টু জয়েন এনি এয়ারড্রপ। আমরা কিন্তু এই চার নাম্বার স্টেপে চলে আসছি, আর এটা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ, কারণ কীভাবে জয়েন করবেন এয়ারড্রপগুলোতে এটা নিয়ে কিন্তু আলোচনা করব। ওকে, তো এখন সবাই একটু বেশি মনোযোগ দিবেন, কারণ এখন কিন্তু বিস্তারিত আলোচনা করব। ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করে দেন হচ্ছে এখানে জয়েন করে নেবেন। ওকে, আমাদের এই চ্যানেলটাতে জয়েন করবেন, দেন জয়েন করার পরে মনে করেন সাপোজ হচ্ছে আজকে এটা শেয়ার করা হয়েছে, এটা অনেকদিন আগে শেয়ার করা হয়েছিল, তো যাই হোক মনে করেন হচ্ছে আপনার এটা শেয়ার করা হয়েছে এখন, তো আপনি এখন কী করবেন, দেন হচ্ছে এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের উপরে সরাসরি একটা প্রেস করে দেবেন। দেন প্রেস করে দেওয়ার পরে দেখেন নিচে স্টার্ট নামক একটা অপশন চলে আসছে, তো আমরা সিম্পলি স্টার্ট অপশনে একটা প্রেস করে দিব। দেন প্রেস করে দেওয়ার পরে তারা বলছে কি যে প্লিজ অ্যান্সার, এখন হচ্ছে বলছে 52 থেকে 32 মাইনাস করলে কত হয়, ঠিক আছে, তো তার আগে বলছে কি ক্লিক অন কন্টিনিউ বিফোর টাইপিং দ্য কোড। ওকে, তো আমরা কী করবো, কন্টিনিউ অপশনে একটা প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর এখন বলছে গ্রেট প্লিজ ইন্টার দ্য কোড, এখন হচ্ছে আপনার অ্যান্সারটা দিতে বলতেছে, তো আমাদের কী হয় 52 থেকে 32 মাইনাস করলে হচ্ছে 20 হয়। ওকে, দেন আমরা কী করবো, 20 লেখার পরে এই যে দেখতেছেন অপশনটা এই যে এখানে তিরাইকন, তো আপনি কী করবেন এই তিরাইকনে প্রেস করে দেবেন। দেন প্রেস করে দেওয়ার পরে দেখেন আমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়বেন তাহলে কিন্তু টোটালি সব কিছু বুঝতে পারবেন। তো আমাদের কী বলছে এই যে রুলসটা দেখেন, এই যে এখানে বলছে আওয়ার এয়ারড্রপ রুলস, তো প্রথমত কী বলছে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে, তারপর হচ্ছে তাদের চ্যানেলে জয়েন করতে হবে, তারপর হচ্ছে তাদের বলছে টুইটারটা ফলো করতে হবে, তাদের টুইটার অ্যাকাউন্টটা, প্লাস হচ্ছে তাদের মিডিয়াম অ্যাকাউন্টটা ফলো করতে হবে, জাস্ট এতটুকুই কাজ। ওকে, এই পাঁচটা কাজ তো আমরা করে নেব কি, এখন হচ্ছে প্রথমত তাদের টেলিগ্রাম গ্রুপ যে আছে এখানে আমরা জয়েন করব। ওকে, তো এখন ওখানে প্রেস করার পরে দেখেন যে নিচে জয়েন অপশন আছে, তো আমরা জয়েন অপশনে প্রেস করে দিলাম, দেন ব্যাক করলাম, দেন হচ্ছে তাদের চ্যানেলে ক্লিক করব, তো আমরা তাদের চ্যানেলে জয়েন করলাম, জয়েন করার পর আবার ব্যাক প্রেস করব, প্রেস করার পরে হচ্ছে তাদের টুইটারটা ফলো করে দিব। ওকে, তো আমরা যখন এখানে প্রেস করি দেন হচ্ছে ওপেন ক্লিক করি, তো আমাদের কিন্তু ব্রাউজারে নিয়ে যাবে, একটু ওয়েট করবেন, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, এই যে ফলো অপশনটা আছে এই ফলো অপশনে একটা প্রেস করে দেবেন, তো আমরা এখন ফলো অপশনে প্রেস করে দিলাম, দেখেন আমাদের কিন্তু ফলো হয়ে গেছে। ওকে, তাদের যে এই যে পিন পোস্টটা আছে, আচ্ছা যাই হোক এখন একটু ব্যাক করি, তো আমরা এখন আসলে আমরা টেলিগ্রাম চলে আসবো আবার, দেন এখন বলতেছে হলো মিডিয়াম অ্যাকাউন্টটা ফলো করতে, তো আপনারা কী করবেন মিডিয়াম অ্যাকাউন্ট যাদের নাই তারা একটু মিডিয়াম অ্যাকাউন্টটা কষ্ট করে নেবেন। ওকে,
ফলো করা কমপ্লিট হওয়ার পরে ডান অপশনে একটা প্রেস করে দিবেন। দেন ডান অপশনে প্রেস করার পর দেখেন বলছে প্লিজ জয়েন আওয়ার চ্যানেল। তো আমরা কিন্তু অলরেডি জয়েন করছি, তো আমরা কী করবো এর নিচে যে ডান অপশন আছে ডান অপশনের উপরে প্রেস করে দিব। তো এখন বলতেছে টুইটার ইউজার নেমটা দিতে, আমি কিন্তু দেখাই দিছিলাম কীভাবে টুইটার ইউজার নেমটা পাবেন। ওকে, তো আমি আবারও দেখাইতেছি। তো আমরা যদি টুইটারে চলে যাই, যাওয়ার পরে আমরা যদি একটু ব্যাক প্রেস করি, ব্যাক প্রেস করার পরে একটু দেখবেন এই দেখেন এখানে একটা ম্যান আইকন আছে। তো ম্যান আইকনের উপর প্রেস করবেন, দেন প্রেস করার পরে এই যে দেখতে পারতেছেন এই যেটা, এইটা হচ্ছে আপনার ইউজার নেম। তো আমরা এই কী করবো, এটা এই ইউজার নেমটা আমরা কপি করে নিব। ওকে, দেন কপি করার পরে আমরা আবার বটে চলে যাব, টেলিগ্রাম চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা যে ইউজার নেমটা কপি করছি ওটা পেস্ট করব। ওকে, তো এই ইউজার নেমটা পেস্ট করার পরে এই যে তীর আইকন দেখতেছেন এই তীর আইকনে প্রেস করব। দেন প্রেস করার পরে বলতেছে আপনার হচ্ছে মিডিয়াম ইউজার নেমটা চাইতেছে। ওকে, তো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কীভাবে মিডিয়াম অ্যাকাউন্টটা করবেন। ওকে, মিডিয়াম অপশনে প্রেস করে দিলাম। মিডিয়াম অ্যাকাউন্ট যেভাবে করবেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে মিডিয়ামের লিঙ্ক দেওয়া থাকবে। সরাসরি মিডিয়াম অপশনে প্রেস করে আপনার কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, সরাসরি সাইন আপ উইথ গুগল এখানে প্রেস করে দিবেন। ওকে, দেন প্রেস করে দেওয়ার পর আপনার যতগুলো জিমেল আছে ওই জিমেলগুলো শো করবে। তো আমরা যে কোনো একটা জিমেলটা আপনার দিয়ে দিবেন, তো আমি দিয়ে দিচ্ছি। দেন জিমেল দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনাদের মিডিয়াম অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। দেন আমাদের কিন্তু অটোমেটিকলি কিন্তু মিডিয়াম অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন কি করব, আমরা এই যে এখানে কিন্তু তাদের কিন্তু এই যে ফলো অপশনটা আছে এই দেখতে পাচ্ছেন, এই ফলো অপশন একটা প্রেস করে দিবেন। তো আমরা ফলো অপশনে প্রেস করে দিলাম। দেন আমরা থ্রি ডটে যদি ক্লিক করি, ওকে, তো আমরা এখন এই যে এখানে প্রেস করলাম, এই যে এখানে প্রেস, এই যেখানে যে অপশনটা ছিল প্রেস করলাম। তো এখন দেখেন আমাদের কিন্তু যে ম্যান আইকনটা আছে এই ম্যান আইকনের উপর একটা প্রেস করে দিব। দেন প্রেস করে দেওয়ার পরে একটু নিচে দেখবেন, এই দেখেন নিচে দেখবেন এই যে আপনার এখানে ইউজার নেমটা দেওয়া আছে। আমরা কী করব, এই ইউজার নেমটা আমরা কপি করব। দেন কপি করার পরে আমরা চলে আসব বটে, দেন হচ্ছে এখানে আমাদের ইউজার নেমটা দিব। দেন সেম প্রসেসে আবার তীর আইকনে প্রেস করে দিব। দেন প্রেস করে দেওয়ার পরে এখন বলতেছে ভার্জন ইউজ টু উইস লিস্ট কয়েন মার্কেট ক্যাপ। তো এখন হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে যে আপনার অ্যাকাউন্ট আছে সেটার জিমেলটা দিতে বলতেছে। তো আমরা জিমেলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে এই তীর আইকনে আমার একটা প্রেস করে দিব। দেন হচ্ছে তাদের বলতেছে প্লিজ জয়েন আওয়ার অ্যাডভার্টাইজমেন্ট চ্যানেল। ওকে, তো আমরা এখন এটাতে জয়েন করব। তো আমার অলরেডি জয়েন করা আছে, তারপরে যেভাবে জয়েন করতে হয় সেভাবে জয়েন করে নেবেন। জাস্ট এখানে নিচে প্রেস করে জয়েন করে নেবেন। দেন ব্যাক প্রেস করবেন, আর দেন হচ্ছে এখন ডান অপশনে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর বলছে যে প্লিজ সাবমিট ইউর বাইন্যান্স স্মার্ট চেইন বিপ টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস। তো এই বিপ টোয়েন্টি অ্যাড্রেসটা কোনটা হচ্ছে, বাইন্যান্স স্মার্ট চেইন কোনটা, সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের যে ভিডিওটা করা হয়েছে ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনি টোটালি বিস্তারিত বুঝতে পারবেন। ওকে, দেন তারপরও আমি আবারও দেখাই দিতেছি। যদি ট্রাস্ট ওয়ালেট চলে আসি, আসার পরে আপনাদের হচ্ছিল এই যে আপনার হচ্ছে এই যেটা স্মার্ট চেইন বিএনবি, যেটা হচ্ছে কালো লোগো আর কি, এটা হচ্ছে আপনার স্মার্ট চেইন বিএনবি। তো এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পরে এই যে কপি অপশন আছে এই কপি অপশন একটা প্রেস করে দিবেন, আপনার অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে গেছে। দেন কপি হওয়ার পরে আপনি আবার চলে আসবেন, আসার পরে এখানে জাস্ট অ্যাড্রেসটা দিবেন এবং সেন্ড করে দিবেন। আপনাদের কিন্তু এয়ারড্রপে জয়েন করা কমপ্লিট। দেন এখন কিন্তু আমাদের এয়ারড্রপে জয়েন করা কমপ্লিট এটাতে। আর এটা যখন ডিস্ট্রিবিউশন করবে তখন কিন্তু আপনার এই যে অ্যাড্রেসটা দিচ্ছেন ট্রাস্ট ওয়ালেটের স্মার্ট চেইন বিএনবি, আপনাদের এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের এই FCN টোকেনটা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করে দিবে। ওকে, যারা বুঝেন নাই তারা আবার একটু রিপিট করে ভিডিওটা দেখবেন, কারণ আপনি যদি এই ভিডিওটা দেখেন আশা করি কীভাবে জয়েন করতে হবে এয়ারড্রপে এটা বিস্তারিত বুঝবেন। আর প্রত্যেকটা এয়ারড্রপই সেম প্রসেসে, জাস্ট একটু বুঝতে হবে আপনাকে। ওকে, যদি বুঝতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা অ্যাডোবি কিন্তু আপনি জয়েন করতে পারবেন। সেটা আপনার হচ্ছে লেখাটা একটু ভিন্ন রকম থাকে, বাট প্রত্যেকটা অ্যাডোবি কিন্তু একই প্রসেস, হয়তো দুই একটা অ্যাডোবি একটু ডিফারেন্ট। তো ওইটা কিন্তু ভয়েসে কিন্তু বুঝাই দেওয়া হয়, যখন শেয়ার করা হয় তখন কিন্তু নিচে ভয়েসে বুঝাই দেওয়া হয় যে কীভাবে এই অ্যাডোবিতে জয়েন করবেন, যেটা একটু ডিফিকাল্ট হয়ে থাকে। তো আজকে কিন্তু আমরা টোটালি শিখলাম কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে টুইটার অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে হচ্ছে ট্রাস্ট ওয়ালেট খুলতে হয়, কীভাবে এয়ারড্রপে জয়েন করতে হয়। তো এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।